أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
bari wala nai re bari nai re duniyate bari wala nai re bari nai re duniyate bari wala nai re bari nai re duniyate bari gari mil factory takar paha বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার সাদা কাফ দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে bari wala nai re bari nai re duniyate bari wala nai re duniyate bari wala bari nai re duniyate bari wala bari nai re duniyate যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি কোরআনুল কারীমের একেবারে লাস্ট সর্বশেষ পারায় অবস্থিত তার মানে 30তম পারায় অবস্থিত এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই সূরাটি 30তম পারার প্রথম সূরা এই সূরাটি 30তম পারার প্রথম সূরা সূরাটার নাম কি মনে আছে আপনাদের তাহলে সবাই একটু কষ্ট করে বলেন তো সূরার নাম কি আর একটু জোরে বলেন ওই যে পেছন থেকে আওয়াজ শোনা যায় না আপনাদের এলাকায় সবাই আপনারা তাজা তাজা মাছ খান তাই না সাগর তো কাছেই তো এত তাজা তাজা মাছ খেয়ে আওয়াজটা যদি মরা মরা হয় তাহলে তো সাগরের মাছ লজ্জা পাবে যে এরকম আয়োডিন যুক্ত মাছ খাইয়া তারপরে এরকম মরা মরা আওয়াজ দিলে কি চলবে না এজন্য একটু মহব্বতে সবাই জবান ছেড়ে দিয়ে বলেন তো আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো সূরাটার নাম সূরা নাবা নাবা ইটস এন অ্যারাবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর সহজ বাংলা হলো খবর সংবাদ ইংরেজিতে বলা হয় নিউজ টেলিভিশনে আপনারা খবর শোনেন না খবর খবর এই খবরকে সংবাদকে আরবিতে কি বলে নাবা এখন এই সূরার মধ্যে কিসের খবর আছে আর কিসের সংবাদ আছে সেটা আলোচনা শুরু হলেই বোঝা যাবে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের এই সূরাটা এই সূরার 30 পারায় অবস্থিত এবং সূরাটা শুরু হয়েছে আম্মা দিয়ে এজন্য এই পারাটার নামও হয়ে গেছে আম্পারা আপনারা দেখবেন কোরআনের প্রতিটা পারা দেখে একটা নাম আছে যেমন যেমন আপনারা দেখেন দ্বিতীয় পারার উপরে দেখবেন এরকম উপরে লেখা থাকে দ্বিতীয় পারাটা শুরু হয়েছে সায়াকুলু শব্দ দিয়ে এজন্য ওই পারার নাম হয়ে গেছে সায়াকুলু এরকম যে পারা যে শব্দ দিয়ে শুরু হয়েছে ওই শব্দটা দিয়ে ওই পারার নামকরণ করা হয়েছে আমরা 30 পারাকে আম পারা বলি না কেন ওই আম্মা শব্দের আম নেওয়া হয়েছে আম পারা তাহলে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমরা সবাই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা এবার বলেন এই সূরাটা কততম পারায় আছে 30তম পারায় সূরার নাম জোরে বলেন সূরার নাম আমরা জানি কোরআনুল কারীমে সূরা আছে মোট 100 তো
14টা আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এই সূরার সিরিয়াল নাম্বার হলো 78 মানে 78 নাম্বার সূরা তাহলে সবাই বলেন এই সূরার সিরিয়াল নাম্বার কত 78 কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা হলো মাক্কি কিছু সূরা হলো মাদানী যেগুলো নবীজির মাক্কি জিন্দেগিতে মক্কায় নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা আর যেগুলো নবীজি মদিনায় হিজরত করার পরে মাদানী যুগে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব এই সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া এটা মাক্কি সূরা তার মানে সূরাটা নাযিল হয়েছে মদিনায় না মক্কায় মক্কায় এই সূরার রুকু সংখ্যা হলো 2 আয়াত সংখ্যা হলো 40 আয়াত সংখ্যা কত আমি এই সূরাটার প্রাথমিক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার মনে আছে এবার আমি একটু জিজ্ঞেস করি জিজ্ঞেস করব আজকের সূরার নাম কি সবাই তো বললেন না সূরার নাম কত নাম্বার পারায় এই সূরাটা কত নাম্বার সূরা মাক্কি না মাদানী রুকু সংখ্যা আয়াত সংখ্যা জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ তাইলে যে সূরা নিয়ে আজকে আলোচনা হবে এই সূরার প্রাথমিক তথ্য আমাদের শ্রোতারা মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ পড়েন এবার চলেন আমরা দেখি এই সূরায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছেন কোরআন পড়লে সওয়াব না গুনাহ আরেকটু জোরে বলেন তাহলে আমার সাথে পড়া যাবে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন نبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون عما يتساءلون ترى পরস্পর কোন বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করছে আল্লাহ তার হাবিবকে বলছেন ও নবী তারা পরস্পর কোন বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করছে কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর আপনাকে প্রশ্ন করছে আনিন নাবাইল আযীম সেই মহা সংবাদ সম্পর্কে কি তারা জিজ্ঞেস করছে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন যে বিষয়টি নিয়ে তারা মতবিরোধে লিপ্ত হয়েছে দেখুন এই সূরাটা নাযিল হয়েছে নবীজির মাক্কি যুগে মাক্কি জিন্দেগিতে নবীজির দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তিনটা আমার কথা বুঝে থাকলে বাবা জান ভাই জানরা সবাই বইলেন চুপ থাকেন না মাক্কি জীবনে নবীজির দাওয়াতি মূল বিষয় ছিল কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে তাওহীদ দুই নাম্বার হচ্ছে রিসালত তিন নাম্বার হচ্ছে আখিরাত পরকাল কিয়ামত এই তিনটা বিষয় ছিল নবীজির দাওয়াতের মূল বিষয় তাওহীদের দাওয়াত দিয়েছেন মূর্তি পূজারী মুশরিকদেরকে যারা লাত মানাত উজ্জা হুবল সহ 360টা মূর্তির পূজা করত এরা তাদের নিজেদের বানানো নিজেদের কল্পিত অঙ্কিত মূর্তির পূজা করলেও এই ধারণা রাখত যে আসলে স্রষ্টার অস্তিত্ব আছে সবকিছু সবকিছুর একজন কারিগর আছেন আর তিনি কে আল্লাহ একজন আছেন এটা তারা জেনেও আল্লাহর সঙ্গে তারা শরীক করত আল্লাহর সাথে তারা কি করত শরীক করত তারা তাওহীদের দাওয়াতকে গ্রহণ করেনি কিন্তু মনে মনে জানতো আল্লাহ একজন আছেন কিন্তু তারা ওই আল্লাহর উপরে এককভাবে ঈমান আনে নাই নবীজির দুই নাম্বার দাওয়াত ছিল রিসালতের দাওয়াত এটা তারা মানতেই চায় না কেন কারণ তাদের আশেপাশে বেড়ে ওঠা এই লোকটি যখন তাদের কাছে নবুয়ত রিসালতের দাওয়াত পেশ করলেন তাদের কাছে ব্যাপারটি অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত মনে হলো যে আমাদের চোখের সামনে বেড়ে ওঠা একজন লোক কি করে হঠাৎ করে নবী হয়ে যায় রাসূল হয়ে যায় আমাদের বুঝে আসে না তারা মনে করত
নবী যে হবে সে আলাদা কেউ হবে হয় ফেরেশতা থেকে হবে কোরআনে এগুলো আছে তারা বলে যে হয় ফেরেশতা থেকে হবে অথবা আল্লাহ যদি নবী বানাতেন তাহলে আল্লাহ কেন মক্কা আর তায়েফের সম্ভ্রান্ত একেবারে ধনী পর্যায়ের কাউকে বানালেন না নবীজির রিসালতকে তারা মেনে নিতে পারছিল না আর নবীজির দাওয়াতের তিন নম্বর বিষয় ছিল আখিরাত এই জীবনটা আমাদের শেষ জীবন নয় এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই পার্থক্য কি পার্থক্য হলো এই জীবনের শুরু আছে শেষও আছে আর মৃত্যু পরবর্তী জীবন পরকাল সেই জীবনের শুরু হবে কিন্তু বাবা শেষ আর হবে না নবীজি কাফেরদেরকে দাওয়াত দিতেন দেখো তোমরা যে দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করে তোমরা দুনিয়ার ভোগ লোভ লালসা তামাশায় নিমজ্জিত হয়েছো এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামের জন্য এই জীবনের পরে আরেকটা জীবন আছে যেই জীবনে সবাইকে দাঁড়াতে হবে কার সামনে এই দাওয়াত যখন নবীজি তাদেরকে দিলেন তারা কি শুরু করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদেরকে আখিরাতের কথা পরকালের কথা মৃত্যু পরবর্তী জীবনের কথা বলে নবীজি তাদেরকে সাবধান করলেন সঙ্গে সঙ্গে কাফের মুশরিকেরা নবীজির এই সব বক্তব্য নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলো হাসি তামাশা শুরু করলো তারা বলতে লাগলো এই লোকটা এতদিন বড় ভালো মানুষ ছিল হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে গিয়েছে সে আমাদেরকে বলছে এই দুনিয়ার জীবনের পরে নাকি আরেকটা জীবন আছে এটা আবার কি করে সম্ভব এই লোকটা আমাদেরকে বলছে আমরা যখন মরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাব তখন নাকি আবার আমাদেরকে জীবিত করা হবে এমনকি আমাদের পূর্বপুরুষদেরকেও নাকি জীবিত করা হবে এই লোকটা আমাদেরকে বলছে একদিন নাকি মাথার উপরের আসমান এটা লন্ডভন্ড হয়ে যাবে সাগরের মধ্যে আগুন লেগে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো নাকি তুলার মতো উড়ে যাবে একদিন নাকি মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে সব নাকি ফান হয়ে যাবে এটা আবার কেমন কথা এক একজন এক এক রকম কথা বলে বলে মক্কা রলিতে গলিতে তারা নবীজিকে নিয়ে তামাশা শুরু করলো ঠাট্টা শুরু করলো সূরা নাবার প্রথম আয়াতে আল্লাহ সেই কথা বলছেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম ও নবী তারা কি আপনাকে সেই ব্যাপারটি নিয়ে পরস্পর জিজ্ঞাসা করছে ওই বড় খবরটা সম্পর্কে আন্নাবাইল আযীম মানে মহা খবর বড় খবর বড় সংবাদ এখানে কিয়ামতের দিনটাকে আন্নাবাইল আযীম বলা হয়েছে কিয়ামত দিবসের আমরা একটা নাম জানি কিয়ামত কিন্তু এই কিয়ামত দিবসের আরো ২৭টা নাম কোরআনে দিয়েছেন কি আস্তে বলবেন না জোরে বলেন কি আরে বলেন তো কিয়ামতের দিনের কয়টা নাম আছে কয়টা কষ্ট হচ্ছে আপনাদের শুনেন শুনেন কিয়ামত দিবসের সেই ২৭টা নাম আপনারা শুনেন একটা নাম তো আমরা জানি কিয়ামত এটা কোথায় আছে কিয়ামতের দিনকে কেন কিয়ামত বলা হয় কারণ ওই দিন সমস্ত মানুষ কিয়ামতটা দণ্ডায়মান হবে কার সামনে কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা বলছেন আমি কসম করছি কিয়ামতের দিনের এই আয়াতে কিয়ামত দিবসে আল্লাহ কিয়ামত দিবসকে আল্লাহ কিয়ামত নামে সম্বোধন করেছেন আবার কিয়ামত দিবসের দুই নম্বর নাম হচ্ছে আল ইয়াউমুল আখির অর্থাৎ পরকাল শেষ দিবস কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবাহের ১৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া এই আয়াতে আল্লাহ বলছেন যারা কেবলমাত্র আল্লাহ আর ইয়াউমুল আখির অর্থাৎ পরকাল দিবসের উপর ঈমান রাখে সেই সকল বান্দারাই কেবল আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তাহলে এই আয়াতের মধ্যে কিয়ামতের দিবসকে আল্লাহ তাআলা ইয়াউমুল আখির বলে সম্বোধন করেছেন কিয়ামত দিবসের তিন নম্বর নাম হচ্ছে ইয়াউমুল বাস মানে হচ্ছে পুনরুত্থান রব্বুল আলামিন কোরআনুল কারীমের
30 নম্বর সূরা সূরাতুর রুমের 56 নম্বর আয়াতে বলছেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাআস আল্লাহ তাআলা বলছেন আর যাদেরকে জ্ঞান এবং ঈমান দেওয়া হয়েছে সেই সকল লোকেরা পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী অবস্থান করবে তাহলে কিয়ামত দিবসের একটা নাম আল্লাহ কোরআনে দিয়েছেন ইয়াউমুল বাস কিয়ামত দিবসের চার নাম্বার নাম হলো আসা আসা মানে হচ্ছে সুনির্দিষ্ট সময় আরবিতে ঘড়িকেও কিন্তু সা কিংবা টাইম কেও মাঝে মাঝে সা বলা হয় সা মানে হচ্ছে নির্দিষ্ট সময় রব্বুল আলামিন কিয়ামতের দিবসের নাম সা দিয়েছেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ কথাটা কার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কিয়ামতের সময় আসবে আর কিয়ামতের সেই সময়কে আমি গোপন করে রেখেছি যাতে করে তোমরা ওই কিয়ামতকে কেন্দ্র করে কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে এই দুনিয়ায় তোমরা বেশি বেশি নেক আমল করতে পারো কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কি কেউ জানে নাকি এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআত ও নবী তারা আপনাকে জিজ্ঞেস করে যেই কিয়ামতের কথা আপনি কাফিরদেরকে বলেন সেই কাফিরগুলো আপনাকে প্রশ্ন করে ওই কিয়ামত কখন হবে ও নবী আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা علمها عند الله ও নবী ওই কাফেরদেরকে বলে দেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে একজন ছাড়া আর কেউ জানে না তিনি কে আল্লাহ কিয়ামত দিবসের 5 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ অর্থাৎ বের হওয়ার দিন কারণ কিয়ামতের ঘটনা যখন ঘটবে সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর থেকে প্রতিটি মানুষকে যিনি বের করবেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 42 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতু বিল হক বিযালিকা ইয়াউমুল খুরুজ আল্লাহ তাআলা বলছেন যেদিন সত্যি সত্যি মানুষ সিংহার ফুৎকার শুনবে ওই দিনটাই হচ্ছে কবর থেকে বের হওয়ার দিন তাহলে কিয়ামত দিবসের 5 নম্বর নাম আমরা জানলাম ইয়াউমুল খুরুজ আবার কিয়ামত দিবসের 6 নম্বর নাম হচ্ছে আল কারিয়া আল কারিয়া মানে হলো বিকট আওয়াজ ভয়াবহ আওয়াজ এই আল কারিয়া নামে কোরআনে একটা সূরা আছে না নাই আল্লাহ বলছেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া বিকট আওয়াজ কারিয়া মানে হচ্ছে ভয়াবহ আওয়াজ এরপরে কিয়ামত দিবসের 7 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ফাস অর্থাৎ বিচারের দিন আমরা এখন মাঝে মাঝে বিচার করি বিচার শুধু আদালতে হয় না মাঝে মাঝে দেখা যায় আমরা এলাকায় বিচার করি সমাজেও বিচার করি আপনার সামনে দুইজন ঝগড়াঝাটি করলে আপনি গিয়ে মীমাংসা করেন এখন মীমাংসা করার সময় আমরা মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে প্রহসন করিও বিচার করি এই যে আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করতে করতে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় দেয় আবার অপরাধী মানুষগুলোকে আমরা জেলখানা থেকে বাইর কইরা দেয় দুনিয়ায় বিচারের মধ্যে গরমিল থাকতে পারে ঝামেলা থাকতে পারে কিন্তু হাশরের মাঠে বিচারের মধ্যে কোনো গরমিল ঝামেলা থাকবে না কারণ আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক কিয়ামতের দিন কেবল একজনের বিচার চলবে সবাই আওয়াজ করে বলেন তিনি কে কিয়ামত দিবসের নাম হলো বিচার দিবস এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 78 নম্বর সূরা সূরাতুন নাবায়ের 17 নম্বর আয়াতে বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা নিশ্চয়ই বিচারের দিনটি নির্দিষ্ট হয়ে আছে আবার কিয়ামত দিবসের 8 নম্বর নাম হচ্ছে ইয়াউমুদ্দিন প্রতিদান দেওয়ার দিন পুরস্কার দেওয়ার দিন
এই দুনিয়াতে যারা আমরা আল্লাহর বিধান মানছি নামাজ পড়ছি রোজা রাখছি আল্লাহর দ্বীনের পথে চলছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানতে গিয়ে আল্লাহর বিধান মানতে গিয়ে যারা আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি সেই সকল ইমানদারদের হাশরের মাঠে যিনি পুরস্কৃত করবেন তিনি কে আল্লাহ এই জন্য এই দিবসের নাম হচ্ছে ইয়াউমুদ্দিন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন পড়েন আল হামদুলিল্লাহি রব بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين তিনি হচ্ছেন প্রতিদান দিবসের মালিক তিনি কি আরো জোরে বলেন তিনি কি এরপরে নয় নাম্বার হচ্ছে কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে সাখা চিৎকার চেঁচামেচির দিন কিয়ামত দিবসে গুনাহগার লোকেরা পেরেশান হয়ে চিৎকার চেঁচামেচি করবে কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসায়ের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাআতিস সাখা অতএব যখন আর তো চিৎকারের সেই দিন চলে আসবে তাহলে কিয়ামত দিবসের একটা নাম আমরা পেলাম সাখা কিয়ামত দিবসের 10 নম্বর নাম হচ্ছে আত্তামাতুল কুবরা কিয়ামত দিবসের আরেকটা নাম হচ্ছে আত্তামাতুল কুবরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরা নাজিয়াতের 34 নম্বর আয়াতে বলেছেন ফাইদা জাআতিত্তামাতুল কুবরা অতএব যখন বিকট আওয়াজে মানুষ ভীতবিহ্বল হওয়ার দিন আসবে তাহলে কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে আত্তামাতুল কুবরা এরপরে কিয়ামত দিবসের 11 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হাসরা মানে লাভ লসের দিন পরিতাপের দিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরা মারইয়ামের 39 নম্বর আয়াতে বলেছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা ও নবী আপনি মানুষদেরকে সেই পরিতাপের দিন লাভ লোকসানের দিন সম্পর্কে সতর্ক করেন কিয়ামত দিবসের 12 নম্বর নাম হচ্ছে আল গাশিয়া আল্লাহ সূরা গাশিয়ার প্রথম আয়াতে বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া যখন সেই আচ্ছন্নকারী দিন চলে আসবে এরপরে কিয়ামত দিবসের 13 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 34 নম্বর আয়াতে বলেছেন উদখুলুহা বিসালামিন দালিকা ইয়াউমুল খুলুদ আল্লাহ তাআলা বলছেন দালিকা ইয়াউমুল খুলুদ ওই দিনটা ওই কিয়ামতটা হলো চিরস্থায়ী কারণ কিয়ামত দিবসের শুরু আছে পরকালীন জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ কিয়ামত দিবসের 13 নম্বর নাম হচ্ছে আল ওয়াকিয়া মানে মহা ঘটনা ঘটে যাওয়ার দিন আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া যখন কিয়ামতের সেই মহা ভীতিকর ঘটনা ঘটে যাবে কিয়ামত দিবসের 15 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হিসাব ওই দিনটা হলো হিসাব গ্রহণের দিন সারা বছর ব্যবসা করার পরে যখন হিসাব নিকাশের একটা সময় আসে সকাল থেকে নিয়ে রাত অবধি ব্যবসা করার পরে যখন মানুষ যেমন হিসাব নিকাশ করে আমার আপনার জীবনের পরিসমাপ্তি যখন ঘটে যাবে পরকালীন জীবনে আমাদের থেকে যিনি হিসাব নেবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 53 নম্বর আয়াতে বলছেন হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব হিসাবের দিনের জন্যই তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে এই হিসাবের দিন একদিন আসবেই আসবে এতে কোনো সন্দেহ কিয়ামত দিবসের 16 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ অর্থাৎ প্রতিশ্রুত দিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 20 নম্বর আয়াতে বলেছেন ওয়ানুফিখা ফিস-সূরি দালিকা ইয়াউমুল ওয়াঈদ আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সেই প্রতিশ্রুত দিন চলে আসবে কিয়ামতের ঘটনা ঘটে যাবে কার হুকুমে আরো জোরে বলেন কার হুকুমে কিয়ামত দিবসের 17 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল আজিফা অর্থাৎ অত্যাসন্ন দিন
رب العالمين قرآن الكريم 40 نمبر سورة سورة غافر 18 نمبر آيات بولتين وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حبيب ولا شفيع يطاع الله بولتين ونبي أبني মানুষকে সেই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন মানুষের ভয়ের চোটে তাদের কলিজা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহু আকবার তাহলে কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে ইয়াউমুল আজিফা কিয়ামত দিবসের 18 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল জামা মানে জমা করার দিন একত্র করার দিন রব্বুল আলামিন قرآن الكريم 64 نمبر سورة سورة تغابن 9 نمبر آيات بولتين يوم يجمعكم ليوم الجمع سيدين তোমাদের সকলকে সমবেত করা হবে সেই দিন মানে কিয়ামতের দিন তাহলে কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে ইয়াউমুল জামা কিয়ামত দিবসের 19 নম্বরের নাম হলো ইয়াউমুত তাগাবুন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন যালিকা ইয়াউমুত তাগাবুন তাগাবুন মানে হলো হার জিতের দিন লাভ লোকসানের দিন কিয়ামত দিবসের 20 নম্বর নাম হচ্ছে আল হাক কিয়ামত দিবসের আরেকটা নাম হচ্ছে আল হাক এই নামে তো আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কাইন শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্ক সুনিশ্চিত ওই দিন যখন আসবে ওই দিন আসবে এতে কোনো সন্দেহ আছে নাকি কিয়ামত দিবসে 21 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত্তানাদ অর্থাৎ প্রচন্ড হাক ডাকের দিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরা গাফিরের 32 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত্তানাদ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন হে আমার কওমের লোকেরা এখনো সাবধান হও সতর্ক হও ঈমান আনো ঈমান যদি না আনো আমি তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের সেই ভয়াবহ দিন কিয়ামত দিনে ক্ষতির আশঙ্কা করছি কিয়ামত দিবসের 22 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তালাক তালাক না আবার তালাক হচ্ছে তা দিয়ে এটা হলো তালাক তা দিয়ে তা আলিফ বা তা তালাক মানে মহামিলনের দিন কিয়ামত দিবসের 23 কিয়ামত দিবসের 22 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তালাক রব্বুল আলামিন সূরা গাফিরের 15 নম্বর আয়াতে বলেছেন রাফিউদ درجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق الله تعالى বলছেন আল্লাহ হচ্ছেন সুউচ্চ মর্যাদায় সমাসীন তিনি হচ্ছেন আরশের অধিপতি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার কাছেই তিনি ওহী পাঠান ওহী নাযিল করেন যাতে করে তিনি মানুষদেরকে মহামিলনের সেই দিন সম্পর্কে সতর্ক করে দিতে পারেন কিয়ামত দিবসের 23 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল মাউত অর্থাৎ প্রতিশ্রুত দিন আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত কক্ষপথ বিশিষ্ট আসমান অর্থাৎ গ্যালাক্সির শপথ গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ ওয়াল ইয়াউমিল মাউত সেই ওয়াদাকৃত দিনের শপথ এখানে আল্লাহ কিয়ামত দিবসকে ইয়াউমুল মাউত বলেছেন কিয়ামত দিবসের 24 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ফাতহ মানে খুলে দেওয়ার দিন কিয়ামত দিবসে কবরকে খোলা হবে আবার কোন কোন মুফাসসির ইয়াউমুল ফাতহ দ্বারা উদ্দেশ্য করেছে কিয়ামত দিবসে সবার আমলনামা খুলে খুলে পড়া লাগবে কার হুকুমে আর জোরে বলেন কার হুকুমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদায়ের 29 নম্বর আয়াতে বলেছেন কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনজারুন ও নবী
আপনি বলে দিন যেদিন কবর খোলা হবে আমলনামা যেদিন হাতে হাতে চলে আসবে সেই দিন কাফেরদের ঈমান আলোয়ান আর কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে না কিয়ামত দিবসের 25 নম্বর নাম হচ্ছে আজ-জালজালা মানে মানে হলো ভূমিকম্পের দিন প্রকম্পিত হওয়ার দিন কিয়ামত দিবসে ভয়াবহ একটা ভূমিকম্প হবে কার হুকুমে জিলজাল ভূমিকম্পের নামে তো আল্লাহ সূরাও দিয়েছেন ইযা জুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যখন পৃথিবীকে ভয়াবহ ভাবে কাঁপিয়ে দেওয়া হবে এখানে আল্লাহ কিয়ামতের দিন কি ইয়াউমুজ জালজালা বলেছেন এরপরে কিয়ামত দিবসের 26 নম্বর নাম হচ্ছে ইয়াউমুম মাশহুদ হাজির হওয়ার দিন সেই দিন সকল মানুষকে হাজির হওয়া লাগবে কার সামনে আস্তে বলবেন না জোরে বলেন কার সামনে কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 103 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ আল্লাহ তাআলা বলেন সেই দিনে মানুষকে আল্লাহর সামনে সমবেত হওয়া লাগবে কারণ সেই দিন হলো আল্লাহর সামনে হাজির হওয়ার দিন কিয়ামত দিবসের 27 এবং সর্বশেষ আরেকটা নাম হলো আন-নাবাইল আযীম যেটা আমরা এই সূরা নাবার ভিতরে পেয়েছি আল্লাহ বলেছেন আম্মা ইয়াতাসাআলুনা আন-নাবাইল আযীম এই নাবাইল আযীমের একটু বড় ব্যাখ্যা আপনাদেরকে শুনাইলাম যে এখানে যে মহা সংবাদ বলা হয়েছে সেটা কোন দিন ক্লান্ত হয়ে গেছেন আপনারা আমি একটা না 15 ঘন্টা জার্নি করে তো এখনো আলহামদুলিল্লাহ ফিটফাট আছি আপনারা তো সবাই বাড়ি থেকে আসছেন মনে হয় আপনারা টেকনাফ থেকে ঢাকায় গিয়ে ঢাকা থেকে টেকনাফে আইসা আপনারা কি এরকম বৈশা ওয়াজ বাদদেন সবাই তো আর ওয়াজ পারবে না এরকম কি মানুষের সামনে বৈশা বৈশা গল্প করবেন লেকচার মারবেন না ঘুমাইতে যাবেন আমি তো আপনাদের সামনে কথা বলছি বাবা জান ভাই জানরা এখন আপনারা যদি না বলেন তাহলে কি ভালো লাগবে লাগবে না আপনারা কি পুতিপড়া শুনবেন না গীত শুনবেন আমরা কোরআনের মাহফিলে বসেছি কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ মজার মজার কিছু কিসসাও সামনে আছে তাহলে কিয়ামত দিবসের কতটা নাম শোনাইছি আপনাদেরকে জোরে বলেন কয়টা 27টা তো মুখস্থ থাকবে না আমি জানি অন্তত যদি 5-7টাও মুখস্থ থাকে এটাও তো একটা অ্যাচিভমেন্ট যে মাহফিলে গিয়ে কিয়ামত দিবসের কয়েকটা নাম শিখেছে দেখি তো কয়েকজন একটু বলেন একটা নাম বলেন কিয়ামত দিবসের কিয়ামত ছাড়া আরো কয়েকটা নাম বলেন ইয়াউমুল হিসাব ইয়াউমুল হিসাব এটা তো পারেন আপনারা ইয়াউমুল আখির ইয়াউমুল সহজ সহজ গুলো শিখেন ইয়াউমুল আখির ইয়াউমুম মাশহুদ ইয়াউমুত তালাক ইয়াউমুত তানাদ ইয়াউমুম মাশহুদ ইয়াউমুম মাউউদ অনেকগুলো আপনারা শুনেছেন কয়েকটা তো মনে থাকবে আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুনা আন-নাবাইল আযীম ও নবী তারা কি আপনাকে ওই মহা খবরের দিন সম্পর্কে জিজ্ঞাসা করে নাকি যেই দিনটায় তারা বিশ্বাস করে না আপনি বলতেছেন তাদেরকে কিয়ামতের কথা আপনি দাওয়াত দিচ্ছেন তাদেরকে বলতেছেন এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য শেষ জীবন নয় এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই আপনি যখন তাদেরকে পরকালের কথা বলেন তারা তখন কি করে আল্লাহ 3 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীহুম ফীহি মুখ টেলিফোন ওই দিবসটি নিয়ে তারা মতবিরোধ করছে এক একজন এক এক রকমের কথা বলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর পরকালীন জীবন সম্পর্কে কাফেররা কেন মতভেদ করেছে কি কেমন কথা বলতেছে দেখেন পরকাল নিয়ে কাফেরদের কিছু আকীদার কথা শুনেন কাফের মুশরিকদের মধ্যে কেউ কেউ পরকালীন জীবন সম্পর্কে বলতো কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল জাসিয়াইন 32 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন ওয়া ইযা ক্বীলা ইন্না ওয়াদাল্লাহি হাক وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا আল্লাহ তাআলা বলছেন আর যখন তাদেরকে বলা হয় ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য কিয়ামত ঘটবে লা রাইবা ফিহা এ ব্যাপারে কোনো সন্দেহ যখন এই কথা তাদেরকে বলা হয় কাফেররা তখন কি বলে আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন তারা বলে কুলতুম্মা
ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين. আপনারা ভাবতে পারেন হুজুর আজকে এই সূরা ধরলো কেন, এই সূরা ধরার কারণ আছে, একটু পরে কারণটা বুঝবেন। আমরা দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করেছি বলে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করেছি বলে আমরা এখন মাদকের কারবারে জড়িয়ে পড়েছি। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, এই ভয় আমাদের কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা মানুষের উপরে জুলুম করছি। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই ভয় কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা জনগণের হক মেরে খাচ্ছি। পরকালে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনেও বিচার হবে এটা ভুলে গিয়েছি বলে আমরা বিচারের নামে অবিচার করে আলেমদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালাচ্ছি আমরা। পরকালীন ভয় তো নাই, হিসাবের দিনের ভয় একটু পরে বুঝবেন। আজকে কেন এই সূরাটাই ধরলাম, কেন আজকে এই সূরা থেকে কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে শুনেন, কিয়ামত দিবস সম্পর্কে, পরকাল সম্পর্কে কাফেরদের আকীদা কি ছিল? এরা বলতো কুলতুম মা নাদরি মাসআ, ও মুহাম্মদ আমরা পড়ে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত এটা আবার কি? মা নাদরি মাসআ, আমরা জানি না ওই কিয়ামত আবার কি, এটা আবার কি জিনিস? আমরা ধারণা করি, অনুমান করি, এটা হইতেও পারে নাও হইতে পারে, এ ব্যাপারে আমাদের পরিপূর্ণ বিশ্বাস। বর্তমানে ও সংশয়বাদী এরকম কাফির মুশরিক দুনিয়াতে আছে না নাই? কিয়ামত দিবস পরকাল সম্পর্কে তাদের আর কি ধারণা ছিল? কোরআনুল করিমের ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ২৯ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলছেন, তারা বলতো এই দুনিয়ার জীবনটাই হলো আমাদের আসল জীবন, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনের পরে আমরা যখন মরে যাব, মরার পরে আমাদেরকে আর জিন্দা করা হবে না, অর্থাৎ এই দুনিয়ার জীবনে আমরা মরব বাঁচব, এরপরে আমাদের আর কোনো জীবন নাই। তারা মনে করতো মরার পরে আর তাদেরকে জিন্দা করা হবে না। আবার কোরআনুল করিমের ২৫ নম্বর সূরা সূরাতুল জাসিয়া এর ২৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন পরকাল অবিশ্বাসী লোকদের কথা এভাবে উঠিয়ে দিয়েছেন, তারা আরো বলতো ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, বাজি শোনেন, আল্লাহ বলছেন, তারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই যে দুনিয়ার জীবন এটাই আমাদের আসল জীবন, নামুতু আমরা এখানে মরব ওয়া নাহিয়া আমরা এখানে বেঁচে থাকব, এই যে আমরা বাঁচি মরি এটা আল্লাহর হুকুমে নয়, ইল্লাত দাহাত এটা সময়ের কারণে হয়, নাউজুবিল্লাহ বলবেন না। তারা বলে মানুষ যে মরে মানুষ যে বাঁচে এটা আল্লাহর হুকুমে হয় না, কাফেররা বলে এটা সময়ের কারণে হয়, কারণ শিশু থাকলো এরপরে মনে করেন ২০১৬ সালে জন্ম নিয়ে এখন ২০৮০ সালে গেলে সময়ের কারণে লোকটা বুড়া হবে, সময়ের কারণে মারা যাবে। তারা বলতো দুনিয়াতে এই যে মানুষ মরে বাঁচে এটা আল্লাহর হুকুমের কারণে নয়, কিসের কারণে? আরো জোরে বলেন, সময়ের কারণে। কাফের মুশরিকরা আরো বলতো কোরআনুল করিমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ৮২ নম্বর আয়াত আল্লাহ তাদের কথা উঠিয়ে দিয়েছেন, তারা বলতো কলু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে যখন আমাদের এই দেহ মাটির সাথে মিশে যাবে, এরপরে যখন আমাদের শরীরের হাড্ডিগুলো অবশিষ্ট থাকবে,
তারপরে আমাদের এই হাড্ডি গুড্ডি অঙ্গ প্রত্যঙ্গ পচে যাওয়া গলে যাওয়া এগুলোকে জোড়া লাগাইয়া আমাদেরকে কি আবার জিন্দা করা হবে নাকি? এটা তো বড় অবিশ্বাস্য আজীব কথা, তারা বিশ্বাস করত না। তারা আরো বলতো কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের ৪৯ নম্বর আয়াত, তারা বলতো ওয়াকালু আইদা কুন عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا. ترى بولتا امرا جاكون مره پچه کے مره حد در روپانتر ہوئے جابو تخن امرا کی آبان نتون کر جبیتا ہو بنا کی کے آبار اما در کے جندہ کر بے عجیب و بشش شو بے پان ایتا اما در بشش ہوئے نا. ترى آرو بولتو قرآن الكریمیر ۲۷ نمبر سورا سورة النمال ۶۶ نمبر آیات وقال الذین کفروا اذا کننا ترابا و آباؤنا ائنا لمخرجون. আশ্চর্য কথা, আমরা যখন মরে যাব আমাদেরকে আর আমাদের পূর্বপুরুষদেরকে নাকি আবার জিন্দা করা হবে, মুহাম্মদ এটা কেমন কথা বলে? এটা আমাদের বিশ্বাস হয় না। এই রকম করে কিয়ামত দিবস সম্পর্কে তারা এক একজন এক এক কথা বলতো। তারা কেউ বলতো মরার পরে হাড্ডি হয়ে গেলে আমরা আবার জিন্দা হব কেমনে, যখন আমরা পচে যাব গলে যাব, শুধু হাড্ডি থাকবে কঙ্কাল থাকবে, এগুলারে আবার কেমনে জোড়া লাগানো হবে, কি করে আমরা জীবিত হব? এরা যখন নবীজি যখন কাফেরদেরকে কিয়ামত পরকালের কথা বলে দাওয়াত দিতেন, নবীজির ব্যাপারে তারা যখন ঠাট্টা শুরু করলো, ঠাট্টা শুরু করে করে যেমন যখন তারা এমন কথা বলা শুরু করলো, আল্লাহ কাফেরদেরকে ধমকালেন, ধমক দিয়ে আল্লাহ বললেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাফেররা শুনো কখনো নয়, ধমক দিয়ে আল্লাহ বললেন কখনো নয়, সায়ালামুন অচিরেই তারা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন অতঃপর কখনো নয়, অচিরেই তারা জানবে আমার হাবিব যা বলেছেন সত্য বলেছেন, কিয়ামতের ঘটনা ঘটবে এই ব্যাপারে কোনো সন্দেহ আরো জোরে বলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাফের মুশরিকরা ভাবতো এটা আবার কেমন কথা, শুনেন মুসলমানদের মধ্যেও এখন কিছু সংশয়বাদী মানুষ আছে, এরাও মনে মনে চিন্তায় পড়ে যায় বুঝলাম না মানুষ তো মরে গেলে কবরে রাখা হবে, শুনছি হুজুররা ওয়াজে কয় কবরে যাওয়ার পরে নাকি আবার জীবিত করা হবে, এটা কেমন কথা? মুসলমান অনেক মানুষের অন্তরে এই কথাগুলো ঢুকে গিয়েছে, তারা ভাবে মরা লাশটাকে যখন কবরে শোয়ানো হবে এই লাশটা তো সময়ের ব্যবধানে পচে যাবে গলে যাবে, হাড্ডি গুড্ডি কঙ্কাল অবশিষ্ট থাকবে, কি করে আবার এগুলোকে জোড়া লাগাইয়া কবরে মানুষকে জিন্দা করা হবে, অথবা কিয়ামতের দিন কিভাবে মানুষগুলোকে জীবিত করে উঠানো হবে? এই কথা যারা বলতো, দেখেন ওই সময়ের একটা চমৎকার ঘটনা আমার মনে পড়ে গেছে, ঘটনাটা কি আমি বলবো? একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো? কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে এই কিচ্ছা আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ বলছেন ওয়াদরাবালানা মাসালাহু ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে এই আয়াতটি উবাই বিন খালফ অথবা আস বিন ওয়াইলের ব্যাপারে নাজিল হয়েছে, তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে আস ইবনে ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হেঁটে যাচ্ছিলেন, মক্কার উপত্যকায় তিনি যখন হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি কিছু হাড্ডি সেখানে দেখলেন, ওই হাড্ডিগুলো হাতে নিয়ে তিনি দেখলেন কোনো কেউ হয়তো এখানে কারো লাশ ছিল, দীর্ঘদিন ধরে লাশ পড়ে থাকতে থাকতে এটা পচে গিয়েছে, হাড্ডি মাংস কিছুই এখন না, মাংস টাংস কিছুই নাই, কয়েকটা হাড্ডি অবশিষ্ট আছে। আস বিন ওয়াইলের মাথায় চিন্তা আসলো এই যে মুহাম্মদ আমাদেরকে দাওয়াত দেন, তিনি যে আমাদেরকে বলেন মরার পরে নাকি আবার সব কিছুকে জোড়া লাগাইয়া জিন্দা করা হবে, মাথায় তো ঢুকে না, তো জিন্দাই যদি করা হয় এই যে হাড্ডিগুলো এখানে আছে এগুলো কেমনে জোড়া লাগবে আমি বুঝতেছি না। তিনি তার হাতের মধ্যে হাড্ডি নিয়ে হাড্ডিগুলোকে তিনি সেই হাড্ডিগুলোকে তিনি জরাজীর্ণ হাড্ডিগুলোকে হাত দিয়ে ভাঙতে লাগলেন,
দুমড়ে মুচড়ে হাড্ডিগুলোকে ভেঙে একেবারে গুড়া গুড়া করে ফেললেন। শুনতেছেন আপনারা না ঘুমাইতেছেন? গুড়া গুড়া করে নবীজির সামনে গেলেন, গিয়ে তিনি বললেন, আল্লাহ বলছেন, ওয়াদরাবালানা মাতালাম ওয়া নাসিয়া খালকা। আল্লাহ তার কথা পরোক্ষভাবে বলছে যে সে আমাকে উপমা পেশ করে অথচ তার নিজের সৃষ্টির কথা ভুলে গিয়েছে। হাড্ডিগুলোকে গুড়া গুড়া করে নবীজির সামনে নিয়ে বলল, ও নবী, আপনি যে বলেন মানুষ মরার পরে আবার আল্লাহ জীবিত করবেন, এই যে হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে গেল, এগুলারে কেমনে আবার আল্লাহ জিন্দা করবেন প্রশ্ন করল। তার কথা আল্লাহ সূরা ইয়াসিনে উঠিয়ে দিয়েছে। জিজ্ঞেস করল, মাইয়ুহ ইল আযামা ওয়া হিয়া রামিম, এই হাড্ডিগুলোকে কে জোড়া লাগাই আবার জিন্দা করবে? বলেন তো নবীজি কি কোনো কথা নিজের মতো বলেন নাকি? আরো জোরে বলেন, নবীজিকে সব কথা যিনি শিখাইয়া দেন তিনি কে? নবীজিকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ নবীজিকে বললেন, আমার নবীর উস্তাদ দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আমার নবী কোনো মানুষের কাছে গিয়ে পড়েন নাই, আমার নবীর সরাসরি উস্তাদ যিনি, সরাসরি যার কাছ থেকে তিনি জ্ঞান পেয়েছেন তিনি কে? নবীজিকে যখন এই কথা বলল, নবীজি তখন চুপচাপ আল্লাহ আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ বললেন, ও নবী, তাকে জবাব দেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. الله بول النبي تاري بولين يقولوا كي تيني عبار شبابي جيبيتو كوربين جبابي تيني پرتم باري تاكي سرشتي كوريت سيلر اچھا اپنا را বুদ্ধিমানের মতো জবাব দেন তো। কোনো কাজ আপনি যখন জীবনে প্রথমবারের মতো করবেন, প্রথমবার করতে গেলে ওইটা একটু আনিজি আনিজি লাগে, একটু কষ্ট হয়, কিন্তু একই কাজ একবার শেষ করার পরে যদি আবার এই কাজটা করেন আগের মতো এত লম্বা সময় লাগবে, কষ্ট হবে? দেখেন আল্লাহ বললেন, নবী তারে বলেন, এটাকে আবার জীবিত করা আমার জন্য সেভাবেই সহজ যেমনি আমি প্রথমবার তারে সহজেই সৃষ্টি করেছি। এরপরেও যদি দুনিয়ার মানুষ না বুঝে, আল্লাহ অন্য আয়াতে আরো সুন্দর করে বলেছেন, আল্লাহ বলছেন, তোমরা যারা মরার পরে জীবিত করা হবে এ ব্যাপারে যারা সন্দেহ করো, শোনো বান্দা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াত কান খাড়া করে মন দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান্নাসু ইন্না খলাকনা, ইয়া আইয়ুহান الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى. আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, মরার পরে তোমাদেরকে আবার আল্লাহ জীবিত করবেন, এ ব্যাপারে যদি মানুষ তোমাদের মনের ভেতরে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা শুনে রাখো, দেখো, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, মনে করে দেখো কেমনে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টির প্রথম পর্যায়ে মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন কে? আদম নবীকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন। এরপরে আদম আর হাওয়া থেকে আল্লাহ তাআলা নুতফা অর্থাৎ শুক্রাণুর মাধ্যমে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের মাধ্যমে মানব বংশে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে মানব বংশের বিস্তৃতি ঘটিয়েছেন। সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিল না? মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন মানুষের কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, এলাকা ছিল না, ঠিকানা ছিল না, নাম ছিল না,
কিছুই আমাদের ছিল না এমন একটা সময় আমাদের ছিল কি ছিল না আল্লাহ বলছেন বান্দা শোনো মরার পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে তোমরা যদি অবিশ্বাস করো বান্দা মনে করে দেখো কিভাবে তোমার পয়দা হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে বানানো শুরু করেছি পুরুষের এক ফোঁটা স্পার্ম আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে ওই নাপাক পানি ফোঁটাকে আল্লাহ বলছেন তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি আল্লাহ বলছেন তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানানো শুরু করেছি এমন নাপাক পানি যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় কিসের এত অহংকার আপনি করেন এই রকম একটা এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে বানিয়েছেন কে আস্তে বলবেন না জুড়ে বলেন কে আল্লাহ বলছেন বান্দা স্মরণ করো এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে রেখে দিলাম তারপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানালাম অতঃপর সেই মাংসপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম আ বান্দা তখনও তোমার চোখ ছিল না কান ছিল না নাক ছিল না ঠোঁট ছিল না হাত পা কিচ্ছু ছিল না তখনও তুমি তোমার মায়ের পেটের ভেতরে এক টুকরা একটা মাংসের টুকরা ছিলে এরপরে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে একটা স্ট্রাকচার দেওয়া শুরু করলাম তোমার চোখ দিলাম কান দিলাম ঠোঁট দিলাম নাক দিলাম হাত দিলাম পা দিলাম সব কিছু দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়ে দিলাম এরপরে তোমার মায়ের পেটের ভেতরে ইলাজ আলিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম এরপরে যখন সেই সময় ফুরিয়ে গেল এরপরে মায়ের পেটের ভেতর থেকে এখন তো এক একজনের সাইজ অনেক বেশি 5 ফুট 9 ইঞ্চি 6 ফুট এক একজনের ওজন 70 কেজি 80 কেজি আল্লাহ বলছেন বান্দা তোরে বানানোর পরে তোর মায়ের পেটের ভেতর থেকে একটা বাচ্চার সাইজে তোকে যিনি বের করে এনেছেন তিনি কে আল্লাহ বলছেন হে বান্দা এবার শোন যেখানে তুই কিচ্ছু ছিলি না অস্তিত্বহীন ছিলে তোর কোনো অস্তিত্ব ছিল না সেখানে এক ফুটা নাপাক পানি থেকে সামান্য এক ফুটা স্পার্ম থেকে আমি আল্লাহ তোকে এভাবে গঠনমূলক প্রক্রিয়ায় স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে যদি বানাতে পারি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা সূরা কিয়ামার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে বান্দা শোন যেখানে তুই কিছুই ছিলে না এক ফোঁটা নাপাক পানি থেকে হাত পা নাক কান চোখ ঠোঁট সব দিয়া যদি সুন্দর করে আমি তোরে বানাতে পারি তুই মারা যাওয়ার পরে আমি বুঝি আবার তোরে জিন্দা করতে পারব না পারবেন কিনা আরো আস্তে বলেন আরো আস্তে বলেন আপনাদের কি বিশ্বাস হয় তো বিশ্বাস হইলে তো আপনারা নামাজ ছাড়তেন না কারণ মরার পরে জীবিত কইরা হিসাব নিকাশ নেবেন কে বিশ্বাস করলে তো সুদ খাইতেন না বিশ্বাস করলে তো ঘুষ খাইতেন না বিশ্বাস করলে তো গুনাহ করতেন না মা বাবার সঙ্গে বেয়াদবি করতেন না মরার পরে জিন্দা হওয়া লাগবে এই ভয়টা থাকলে কোরআনের আলেমদের হাতে হাত করা পড়াইয়া তাদেরকে বেইজ্জত করতেন না আল্লাহর হিসাব আছে আল্লাহর বিচার আশ্চর্য ব্যাপার নায়িকা গায়িকা চোর ডাকাত অপরাধ করে জামিনের অধিকার পায় কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআন হাদিসের বড় বড় আলেমরা তাদেরকে জামিনের অধিকার দেওয়া হয় না এই দেশে যদি চোর ডাকাত বাটপাররা নায়িকা গায়িকারা জামিনের অধিকার পায় তাহলে কোরআন হাদিসের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকেও জামিন দিয়ে কোরআনের মাঠে ফিরিয়ে দেওয়া লাগবে ফিরিয়ে দেওয়া লাগবে সম্মানিত ভাইরা মরার পরে হিসাব আছে না নাই বিশ্বাস হয় আপনাদের মরার পরে মানুষ জীবিত হবে এই ধরনের ঘটনা দুনিয়াতেই আল্লাহ ঘটাইয়া মানুষকে দেখায় দিয়েছে
সে ধরনের দুইটা ঘটনা আমি কি বলবো? দুইটা ঘটনা আমি কি বলবো? তবে ঘটনাটা আমি বলবো কোরআন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা, খলিলুল্লাহ সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একদিন রব্বুল আলামিনকে প্রশ্ন করে বসলেন, ও রব, আপনি নাকি মরার পরে আবার জীবিত করে ছাড়বেন? ইব্রাহিম নবী প্রশ্নটা করছেন কারে? আরো জোরে বলেন, কারে? আমাদের দেশের অনেক ভাইয়েরা মাহফিলে কিংবা মসজিদে বৈশা বিভিন্ন জাতের কিচ্ছা শোনায়, আসলে কোরআনে কিচ্ছার অভাব। এই কোরআনের একটা নাম হলো কোরআন, এটা ছাড়াও কোরআনের সিফাতি আরো প্রায় শতাধিকের কাছাকাছি নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে কিসাস। একটা নাম কি? কিসাস। কোরআনের কিচ্ছাগুলোতে একত্রিত করে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাবই লিখেছেন, কসাসুল কোরআন। কসাসুল আম্বিয়াও আছে, আবার কসাসুল কোরআনও আরেকটা কিতাব আছে। তো সেগুলো থেকে মানুষকে কোরআনে কিচ্ছা শোনানো যায়, কারণ সেখানে মানুষের জন্য শিক্ষা আছে। তো কোন ঘটনায় ছিলাম মনে আছে নি আপনাদের? এই ঘটনাটা আবার কোরআন শরীফের ভিতরে আসছে। কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকরা এর 260 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কিচ্ছা বয়ান করছেন, ওয়া ইল ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর স্মরণ করো যখন আমার খলিল ইব্রাহিম বললেন, রাব্বি, হে আমার রব, আরিনি কাইফা তুহয়িল মাউতা, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, মরা জিনিসকে আপনি কেমনে জীবিত করেন, এটা আপনি আমাকে দেখান। আল্লাহ তখন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমার ক্ষমতার ব্যাপারে, তোমার কি সন্দেহ আছে নাকি? ইব্রাহিম নবী প্রশ্ন করছেন আল্লাহরে, আল্লাহ বলছেন কি ব্যাপার ইব্রাহিম, তুমি বিশ্বাস করো না আমি যে এটা পারবো? ইব্রাহিম নবী বললেন, বালা, নাম বলেন না, নাম মানে হলো হ্যাঁ, আর বালা মানে কেন নয়, অবশ্যই, মানে কোনো সন্দেহ নাই, বালা অবশ্যই পারবেন, আমার কোনো সন্দেহই, কিন্তু আমি প্রশ্নটা করছি কেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর শান্তি হওয়ার জন্য, প্রশান্ত হওয়ার জন্য, আমি দেখতে চাই কেমনে মরারে আপনি জীবিত। এখন নবী আল্লাহর কাছে দাবি করে বসছেন, আল্লাহ কি ফিরাই দিবেন? কথা কর না কেন, আল্লাহ কি ফিরাই দিবেন? আল্লাহ বললেন, ঠিক আছে খলিল, আমি আপনাকে দেখাবো কি করে আমি মৃতকে জীবিত করি। আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক। ইব্রাহিম তুমি চারটা পাখি পালো, কয়টা পাখি? চারটা পাখি পুষ মানো, মানে লালন পালন করো আর কি, এগুলোকে পুষ মানো, ফাসল হন না ইলাইক, যেন এগুলো তোমার দিকে ধাবিত হয়, অর্থাৎ তোমার কথা শুনে। দেখবেন যারা পাখি পালে দেখা যায় ডাক দিলে, টিয়া পাখি ময়না পাখি অনেকে পালে না, কবুতর পালে না, দেখবেন ইশারা মারলেই চলে আসে, অথবা ময়না পাখিকে বলতেছে, ময়না পাখি আসো আসো, দেখবেন যে পালে তার কথা শোনে না। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি চারটা পাখি পালো, পোষ মানো, যেন এগুলো তোমার কথা শুনে। ইব্রাহিম নবী সেটাই করলেন, চারটা পাখি তিনি পালা শুরু করলেন। এগুলো যখন কিছুটা বড় হলো, আল্লাহ বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ। আল্লাহ বলেন, ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি নিজের হাতে কি করো, জবাই করো। ইব্রাহিম নবী ভাবতেছেন কি ব্যাপার, বললাম আল্লাহ মরারে কেমনে জীবিত করাবেন, এখন আল্লাহ আমারে পাখি পালাই দিয়েছেন আবার জবাইও। আল্লাহ বললেন, জবাই করো, তিনি জবাই করলেন। আল্লাহ বললেন, জবাই করার পরে এই পাখিটারে এর মাংসগুলো তুমি পিস পিস করো, টুকরা টুকরা, তিনি পিস পিস টুকরা টুকরা করলেন। আল্লাহ বললেন, এবার এই টুকরাগুলাকে পাহাড়ের মধ্যে এরকম ছড়াইয়া দাও। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম যেই চারটা পাখি তুমি পাললে, এগুলা তুমি নিজের হাতে জবাই করলে, জবাই করার পরে এগুলাকে পিস পিস করে তুমি চতুর্দিকে ছড়িয়ে দিলে, এখন দেখো মরে যাওয়া, শুধু মরে যাওয়া নয়, মরার পরে হুস্ত হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে যাওয়া,
আলাদা আলাদা হয়ে যাওয়া সেই হাড্ডি মাংসের জুড়া লাগাইয়া পাখির পাখা শুদ্ধ একত্রিত কইরা কেমনে আমি জিন্দা করি নিজের চোখে দেখো আল্লাহ বললেন ইব্রাহিম সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ইয়াতিনাকা সাইয়া আল্লাহ বললেন ও ইব্রাহিম এবার তুমি এগুলোকে ডাকো তুমি বলো যে আল্লাহর হুকুমে জবাই করার পরে টুকরা টুকরা হয়ে যাওয়া হাড্ডি মাংস টুকরা টুকরা হয়ে যাওয়া পাখিটা আবার জীবিত হয়ে আল্লাহর হুকুমে আমার কাছে ফিরে আসো তিনি যখন বললেন বলা মাত্রই লক্ষ্য করে দেখলেন যেই পাখিগুলোর হাড্ডি মাংস তিনি ছড়াইয়া ছিটায় দিয়েছিলেন হাড্ডি মাংসগুলো আবার জোড়া লেগে ওই পাখিগুলোর ডানাগুলো ডানাগুলো পর্যন্ত আবার জোড়া লেগে পাখিগুলো উড়ে উড়ে আবার ওনার কাছে চলে আসে এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম দেখছো তো কেমনে মরারে জিন্দা বানায় এইভাবে মানুষ মরার পরেও জিন্দা বানাবেন কে আরেকটা কিচ্ছা মনে পড়ছে বলবো বলবো কুরআনের দুই নম্বর সুরার নাম কি হ্যাঁ সুরা বাকারা বাকারা অর্থ কি গাভী বাকারা মানে কি গাভী গাভী পালেননি আপনারা হ্যাঁ আসেনি না খালি মাছ খান মাছে তো আর দুধ নাই মাছের দুধ আছে মাছের দুধ তো নাই গাভীর দুধ আচ্ছা এই যে সুরাটার নাম কিসের নামে কথা কর না কেন গাভীর নামে কেন গরুর নামে সুরা জানেন আপনারা কারণ এই সুরার ভিতরে গরুর একটা কিচ্ছা বলেন গরুর একটা কিচ্ছা গাভীর একটা কিচ্ছা আছে ওই কিচ্ছাটাই আপনাদেরকে এখন আমি শোনাবো ইনশাআল্লাহ যেখানে মরা জীবিত হওয়ার ঘটনা ঘটেছে বনি ইসরাইলে এক ধর্ণাঢ্য ব্যক্তি ছিল আপনাদের কি মনোযোগ আছে না গেছে যাদের জুরো নেই জিমানি আসছে একটু ছোটায় দেই আমরা তিনটা তাকবীর দেই লিল্লাহি তাকবীর আর একটু জুড়ে দেন লিল্লাহি তাকবীর আর একটু জুড়ে লিল্লাহি তাকবীর যাদের জিমানি টিমানি আসলো একটু মরে চড়ে এখন বসবে তাই না তা কিচ্ছাটা তো মানুষকে ফিট করাইয়া বলা দরকার ঠিক না বনি ইসরায়েলের এক লোক অত্যন্ত ধনাঢ্য ছিল অনেক ধন সম্পদ ছিল কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না কোনো সন্তান ছিল তার ভাতিজা ভাতিজা চিন্তা করলো আমার চাচার এত ধন সম্পদ কোনো ছেলে মেয়ে নাই আমি যদি আমার চাচাকে খুন করতে পারি মেরে ফেলতে পারি তাহলে চাচার যেহেতু কোনো উত্তরাধিকার নাই সেহেতু ভাতিজা হিসাবে আমি সব সম্পদের মালিক হয়ে তখন ভাতিজা তার চাচাকে নিজের হাতে খুন করলো ভাতিজা চাচাকে খুন করার পরে করি নাই আমরা এই সম্পর্কে কিছু জানি না ভাতিজাও গিয়ে কান্নার অভিনয় করে করে বলতেছে মানে তোমরাই করছো নইলে তোমাদের ঘরের সামনে কেমনে লাশ আসে দেখবেন আমাদের সমাজও মাঝে মাঝে এমন ঘটে কাম কইরা অপরাধ করার পরে অপরাধীও মাঝে মাঝে দেখবেন কান্নার অভিনয় করে তামসা করে আছে না নাই বাস পুরা একজন ঘর বাড়ি পুরা একজন আর অপরাধী হয়ে জেলখানায় যায় আর একজন এইরকম আছে না নাই আমাদের মতো অনেক হুজুরদের নামে গাড়ি পুরানোর মামলা অথচ হুজুর ছিল মাহফিলে বলতেছে হুজুর নাকি ছিল গাড়ি পুরানোতে এরকম আছে না নাই বিচার একদিন হবে কার আদালতে আরো জুড়ে বলেন কার আদালতে আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরবে আল্লাহ কিন্তু ছাড়বে ভাতিজা খুন করছে খুন কইরা চাচার লাশ ফেলে এসেছে আরেক বাড়ির দরজার সামনে এরপরে খুনি কে কে খুন করেছে খুনির প্রকৃত খুনির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে সূরা বাকারার 67 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত এই কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইল কতলতুম নাফসান ফাদারা তুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল হত্যা করার পরে তোমরা হত্যাকারীর ব্যাপারে বদানুবাদে তোমরা লিপ্ত হয়েছিল এরপরে আল্লাহই প্রকৃত খুনির সন্ধান প্রকৃত খুনির পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন যে বাড়ির সামনে ভাতিজা লাশ রেখে এসেছে
কিছু মানুষ তাদেরকে দোষারোপ করলো আর তারা বল বড় গলায় বলল আমরা খুন করি নাই যদি খুন করেই থাকি কেউ কি দেখছে নাকি প্রমাণ আছে নাকি এখন প্রমাণ নাই কেউ দেখেও নাই যখন জগরাজাটি শুরু হয়ে গেল বনি ইসরাইলের নেতা যারা ছিল মুরব্বি নেতা যারা ছিল হেরা বলল ঠিক আছে আমাদের কাছে তো মুসা আছে তিনি তাকে নবী বলে দাবি করেন ঠিক আছে তিনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে এই ঘটনার প্রকৃত আসামি তিনি এই এই ঘটনার প্রকৃত আসামিকে সেটার সন্ধান তিনি দিতে পারবেন বনি ইসরাইলের নেতারা এবার চলে গেল মুসা নবীর কাছে মুসা নবী হচ্ছেন কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সাথে যিনি কথা বলেছেন তিনি কে কেমন নবী আল্লাহর সঙ্গে কথা হইতো আমাদেরও আল্লাহর সঙ্গে কথা হয় কি হয় না হয় বলেন তো কোন সময় কথা হয় মাশাআল্লাহ জানেন কেমনে কথা হয় আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি আমরা বলি আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আল্লাহু আকবার আমাদের সঙ্গে আল্লাহর কথা হয় তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে হলে কানেকশন লাগাইতে হলে নামাজে যান যা বলেন নামাজ ছাড়বো আরো জোরে বলেন তাহলে আল্লাহর সাথে প্রতিদিন কয়বার আমাদের কথা বলার সুযোগ আছে না না আরো বেশি তো পাঁচবার তো ফরজ নামাজের বাইরে তাহাজ্জুদ পড়লে অতিরিক্ত নামাজ পড়লে সুযোগ আছে না নাই তাহলে বারবার বারবার এভাবে বলতে পারি অন্তত পাঁচবার মিনিমাম পাঁচবার কথা বলার সুযোগ তো মুসা নবীকে গিয়ে বলল ও নবী মুসা এই যে একটা লোককে খুন করা হলো খুনি কে এটা আমরা জানি না তুমি যে তোমাকে নবী বলো তুমি যে বলো তোমার আল্লাহ তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছে তো তোমার আল্লাহকে জিজ্ঞেস করো এই ঘটনাটা কে ঘটাইছে খুনটা কে করেছে এই প্রশ্ন বনি ইসরাইলের লোকেরা করলো কারে আরো জোরে যখন তারা এই প্রশ্ন করলো মুসা নবী তখন তাদেরকে বললেন ওয়া ইয ক্বাল মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া মুরকুম আন তাযবাহু বাকারা যখন তারা বলল কে হত্যা করেছে আল্লাহর কাছে জিজ্ঞেস করো মুসা নবী তখন তাদেরকে বললেন শোনো আমার আল্লাহ বলেছেন তিনি আদেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো কি জবাই করো আরো জোরে বলেন এই কথা যখন মুসা নবী বললেন বনি ইসরাইলের লোকেরা বলল কালু আতাতখিদুনা হুজুয়া মুসা টিটকারি মারো না টিটকারি করো আমাদের সাথে আমরা বলছি খুনি কে আর তুমি বলতেছো তোমার আল্লাহ বলতেছেন গাভী জবাই করো এটা আবার কেমন কথা গাভী জবাইর সাথে খুনির তো কোনো সম্পর্ক আছে কিন্তু হেরা বলতেছে নাই মুসা নবী বললেন আমি ঠাট্টা করতেছি না আল্লাহ যা বলেছেন তোমরা সেটা করো বনি ইসরাইল জাতি ছিল একটু কার তেরা জাতি এরা বেশি বেশি প্রশ্ন করত যখন আল্লাহ বললেন গাভী জবাই করো তারা পাল্টা প্রশ্ন করল তারা বলল কালু তুনানা রাব্বাকা ইউবাইন লানা মাহি একটু ব্যাপারটা ক্লিয়ার করো তো মুসা তোমার আল্লাহরে জিগাও যে গাভীটা জবাই করবে এটা কেমন হবে এটা কোন বয়সের হবে বয়স্ক শিশু না মাঝারি দেখেন আল্লাহ বলেছিলেন একটা গাভী জবাই করো যে কোনো একটা গাভী জবাই করে ফেললেই হয়তো কোনো অসুবিধা কিন্তু বারবার প্রশ্ন করে তারা বিষয়টা সহজ সহজ না বানাইয়া বরং আরো কঠিন বলতেছে আল্লাহরে জিগাও আল্লাহরে জিজ্ঞেস করো যে কোন বয়সের হবে মুসা নবী জবাবে বললেন কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন بين ذلك فافعلوا ما تؤمرون موسى نبي বললেন শোনো আল্লাহ বলেছেন এমন গাভী হবে যেটা বেশি বয়সের না কম বয়সের না আওয়ানুম বাইনা দালিক মাঝামাঝি বয়সের হেরা কয় কি আচ্ছা বুঝলাম এটা মাঝামাঝি বয়সের হবে কিন্তু গাভীটা কোন রঙের হবে এটা লাল নীল হলুদ না কোন রং হবে আল্লাহকে জিজ্ঞেস করে এটা কোন রঙের হবে
মুসা নবী তখন বললেন এরা জিজ্ঞেস করেছিল কালু দুলানা রাব্বাকা ইউবাইন লানা মা লাউনুহা আল্লাহকে জিজ্ঞেস করো এটা কোন কালারের হবে মুসা নবী তখন বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুনু ইন্নাহা বাকারাতুন সাফরাউন ফাসাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন তিনি বলেন আল্লাহ বলেছেন এটা উজ্জ্বল হলুদ রঙের হতে এবং তাসুরুন নাজিরিন যা দর্শককে আকৃষ্ট করে এরকম হইতো একটা হলুদ রঙের গাবি হওয়া লাগবে তখন তারা কি বলল তখন তারা বলল قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون ترى بقول بوتشي الله جاي بقولش هلود رنجر كنتو هلود رنجر অনেক গাবি আছে কারণ এক কালারের তো অনেক গাবি আছে আল্লাহকে বলো বিষয়টা আরো যেন ক্লিয়ার করে কারণ একই রকম গাবি আছে দেখেন প্রশ্ন কইরা কইরা বিষয়টাতে তারা কত কঠিন বানাচ্ছে বলল একই কালারের গাবি তো আছে আল্লাহকে বলো ব্যাপারটি যেন আরো সহজ করে দেন তখন মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها موسى نبي بول لنا الله قول اتسين ايتا يمون اكتا هلود رنگر غابي هوا لك بي اتا اپنا راكي كوتا قولو مونا راكتا سين ايتو ريبيت كوري الله پتومي بول سين ايتا غابي زبائي هرا كي بول سين زگش كوري ايتا كون بوش ہے আল্লাহ বলেন এটা মাঝারি বয়সের হেরা কয় এটা কোন কালারের হবে আল্লাহ বলে দিলেন কি হলুদ রঙের একটু গাঢ় হলুদ হইতে হবে আর কি যা দর্শককে আকৃষ্ট করে হেরা কইলো একই কালারের আরো অনেক গাবি বলো আরেকটু ক্লিয়ার করতে আল্লাহ বললেন ঠিক আছে যা এমন একটা হলুদ রঙের গাবি লাগবে যেটা কোনোদিন হাল চাষের কাজে ব্যবহার ঠেকছে নি এবার হাল চাষের কাজে ব্যবহার এমন কি পানি তোলার কাজেও ব্যবহার হয় না এমন কি এমন পশু মুসাল্লামাতুল লাশিয়াতা ফিহা যেটার মধ্যে কোনো রোগ বালাই একদম সুস্থ হওয়া এই কথা শুইনা বনি ইসরাইল কিন্তু আসমানি খাবার খাওয়া যাত এটা একটু টেটনা পাকনা একটু এই কথা শুনে হেরা কি কইল তারা বলল কলুল আনা জিতা বিল হক فذبحوها وما كادوا يفعلون ها يتكون ببطا كليار بس تيني بولن ঠিক আছে যাও তোমরাও গিয়া পেলে জবাই এখন তারা এইরকম একটা গাবি খুঁজতেছে 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 কিন্তু কোথাও তারা এই রকমের গাবি পায় গাবি পায় না খুঁজতে 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 হয় রাত পাইতেছ না কিন্তু খুঁজতে খুঁজতে গিয়া মাত্র একজনের কাছে এইরকম একটা গাবি এবার ঠেকছে নি যদি দুইটার জন্য দেশে হইতো আপনার কাছে আসলাম দামাদামিতে না হইলে আরেকজনের কাছে যাব উনার কাছে না হইলে এর পরের জনের কাছে যাব উনার কাছে না হইলে পরের জনের কাছে যাব কিন্তু এটা বহুজনের কাছে নাই আছে কয়জনের কাছে একজনের কাছে পুষলেও নিতে হবে না পুষলেও ঠেকছে নি এখন এখন যেই লোকটার কাছে গেছে ঘটনাক্রমে ওই লোকটাও জেনে ফেলছে এদের এইরকম একটা গাবি লাগবে এখন সুযোগে সেও ব্যবসা চাঙ্গা করে করতে সে বলতেছে ভাই আমার এই গাবিটা এত সহজে আমি দিব না কয় কেন এত কম টাকায় দিব না কয় বেশি টাকা দিব কয় টাকা দিয়ে হবে না দিরহাম দিয়ে হবে না কয় কি দিয়ে কয় এই গরু কিনতে হলে আমাকে এই গরুর চামড়া ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে কি করা লাগবে চামড়া ভর্তি কারণ হেরা অত ঠেকছে কারণ ওই লোকটারে মারছে কে এটা বাইর করতে হইলে এরকম যদি একটা গাবি জবাই করা লাগবে এটা বলছেন কে কয় ভাই যাও তোমারে একেবারে এই গরুর চামড়া ভর্তি স্বর্ণই দিব বাধ্য হয়ে তারা এই গরুর চামড়া ভর্তি স্বর্ণ দিয়া এই গাবিটা কিনে আনল জবাই করলো ওরা বললো মুসা বহুত কষ্ট দিছো তুমি এরকম একটা গাবি খুঁজতে খুঁজতে পাই না আমরা তাও যেহেতু পাইছি এত সহজে ওই লোকটা আমাদেরকে দিতে চায় না এত বিরাট
বিশাল স্বর্ণ দিয়া এটা কিনছি, এবার বলো জবাই করছি তো, মারছে কে সেটা বলো। মুসা নবী বললেন উত্তেজিত হয় না, যেহেতু আমার আল্লাহর হুকুম মতো তোমরা কাজ করেছো, আমার আল্লাহ তিনিও তার কথা রাখবেন, তিনি আবার এই ঘটনার মধ্য দিয়ে প্রকৃত হত্যাকারীর সন্ধান তিনি দিয়ে দিবেন। আল্লাহ বললেন নবী মুসা এই যে গাভীটা জবাই করা হলো, এই গাভীর যে কোনো একটা টুকরা হাতে নেন, টুকরা হাতে নিয়ে ফকুল নাদরিবু বিবাদিহা, একটা টুকরা হাতে নিয়ে ওই মরা ব্যক্তির গায়ের মধ্যে আপনি টাচ করেন, বলেন কমবে ইদনিল্লা, দেখবেন সাথে সাথে লোকটা জীবিত হয়ে যাবে। যখন ওই জবাই করা গাভীর একটা টুকরা হাতে নিয়ে ওই খুন হয়ে যাওয়া ব্যক্তিকে স্পর্শ করা হলো, সাথে সাথে ওই মরা লোকটাকে জীবিত বানায় দিলেন কে? আল্লাহ পারেন কিনা? এই লোকটা জীবিত হওয়ার পর সবাই অবাক, হায় হায় মরা মানুষ জিন্দা হয় কেমনে, যিনি মারতে পারেন তিনি আবার জিন্দাও বানাইতে, কারণ আমার রব হচ্ছেন ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া, তিনি হচ্ছেন জীবন দানকারী আবার তিনি হচ্ছেন মৃত্যু দানকারী, তিনি জীবন দেন তিনি মারেন আবার তিনি মরার পরে জিন্দা করেন। যখন লোকটা জীবিত হলো, লোকটাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তোমারে কে মেরেছে, এবার ভাতিজার দিলের মধ্যে ভয় আসছে কি আসে নাই, কারণ চাচা তো এবার জিন্দা, চাচা রেসি গাইতেছে তোমাকে কে হত্যা করেছে, কয় আমার ভাতিজার নিজের হাতে আমারে মারছে। এরপরে লোকটা আবার মরে গেল, আবার তাকে আল্লাহ মেরে ফেললেন, প্রকৃত খুনির সন্ধান পাওয়া গেল। আল্লাহ তাআলা এই ঘটনা শুধু খুনির সন্ধানের জন্য আল্লাহ এই ঘটনা ঘটান নাই, কারণ ওই যুগের বনি ইসরাইলের কাফের মুশরিকরাও তারাও মরার পরে মানুষ জিন্দা হবে এটা অবিশ্বাস, অবিশ্বাস এই ঘটনা ঘটায় দিয়ে আল্লাহ এরপরে বললেন কাযালিকা ইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন দেখছো তো তোমরা চোখের সামনে মরা জিন্দা হইছে, ঠিক এইভাবে তোমরা মরার পরে আমি জিন্দা করব, তোমাদের সারা জীবনের হিসাব নিবেন কে? নামাজ ছাড়তেছেন আপনি হিসাব দেওয়া লাগবে, গান শুনতেছেন হিসাব দেওয়া লাগবে, গুনাহ করছেন হিসাব দেওয়া লাগবে, মাদকে যুক্ত হয়েছেন হিসাব দেওয়া লাগবে, মানুষের উপর জুলুম করছেন হিসাব দেওয়া লাগবে কার কাছে? এই পরকালীন ভয়, পরকালে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, বিশ্বাস করেন এই ভয়টা কারো অন্তরে থাকলে সে কোনোদিনও খারাপ কাজ গুনার কাজ এমনকি ক্ষমতা পাইলে মানুষের সম্পদ মাই রাখাবে। আরেকটা কিচ্ছা শর্টকাট বলে ফেলবো, আপনারা ওমর রাদি আল্লাহ আনহুর নাম শুনছেন কি, নরম না গরম? আরো জোরে বলেন, বেশি গরম, বেশি গরম। ওমরের মতো কিছু ওমর যদি, কিছু ওমর মানে ওমরওয়ালা ভাব যদি আমাদের কয়েকটা মুসলমানদের ভিতরে থাকতো তাহলে দেখতে কোনো অমুসলিম বামরা নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীরা ইসলাম নিয়ে ছিনেমিলে খেলার সাহস হবে তো না। ওমর রাদি আল্লাহ আনহু তিনি শাসন করছেন এই টেকনাফের মতো ছোটখাটো এলাকা না অর্ধ দুনিয়া, কথা কন না কেন, অর্ধ দুনিয়া শাসন করেছেন। একদিন তিনি মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন, সেই যুগে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি, ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজার মধ্যে নক করলেন, আসতে পারি? তিনি বললেন না দাঁড়াও অপেক্ষা করো, এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে নিজের সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, এরপরে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন, তারপরে বললেন ভেতরে ঢুকো। এরা ভেতরে এসে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনেই তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা নিভাইয়া দিয়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায়, রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, রাষ্ট্রের টাকা হলো জনগণের ট্যাক্সের পয়সা,
তিনি বললেন তোমরা আসার আগে জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন দরজায় এসে অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় হয়তো আমার সাথে ব্যক্তিগত কথা বলবে চিন্তা করলাম আমি যদি তোমাদেরকে ভেতরে ঢুকাইয়া জনগণের টাকা দিয়ে কেনা মোমবাতির আলো জ্বালাইয়া তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি পরকালে কিয়ামতে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে এই চিন্তাটা যখন আমার মাঝে চলে আসলো সাথে সাথে জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই দেশে কিসের অভাব আমাদের দেশে কিসের অভাব যে তাজা তাজা মাছ আমার দেশে আছে আমার বাড়ি সিলেটে সিলেটে গিয়ে দেখেন পাথরের খনি কয়লার খনি গ্যাসের খনি এই দেশের মাটিগুলো এত উর্বর যাই ফেলেন তা হয়ে যায় উত্তরবঙ্গে গিয়ে দেখি তিস্তা বেড়ে যে বালুর মধ্যে ভুট্টা চাষ হচ্ছে আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা এত নেয়ামত এই দেশে আছে এই দেশের সব নেয়ামত সব সম্পদকে লুটপাট করে খাওয়ার জন্য আছে এই দেশের কিছু চোর ডাকাত যেগুলো চোরের খনিতে বাস করে এই চোর বটপার চাঁদাবাজ টেন্ডারবাজদের কাছে সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব না দিয়ে যদি আমরা অমরের আদর্শে আদর্শিত রসুল্লার আদর্শে আদর্শিত লোকদের হাতে আমরা আমাদের সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে পারতাম এই সমাজ এই রাষ্ট্র আরো বেশি সমৃদ্ধশালী হয়ে যেত দেখা যায় একটু দায়িত্ব পাইলে উত্তরবঙ্গে গেছিলাম কয় হুজুর আমাদের এলাকার সুররা একটু শিক্ষিত বললাম কেমন শিক্ষিত করোনার সময় সরকার আমাদেরকে তেল ফাটাইছে হেরা এত শিক্ষিত সুরা বাড়ির উপরে আছে ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি আছে না কয় ট্যাঙ্কির পানি ফলাইয়া দিয়া পানির ট্যাঙ্কির দ্বারা তেল চুরি কইরা লুকায় আর টিভিতে পত্র পত্রিকায় তো আপনারা দেখেছেন ফেসবুকেও দেখেছেন আমার দেশের সুররা এত খারাপ এমন শেষরা এগুলা আমরা তো খাটের নিচে চৌকির নিচে জুতা রাখি আর তারা খাটের নিচে চৌকির নিচে জনগণের তেল লুকায় তারপরে রেখে দেয় এরকম শেষরা চোরের চোর যাদের ভেতরে পরকালের ভয় আরে পরকালের ভয় নাই বলেই তো আমার দেশের হাজার হাজার কোটি কোটি টাকা এরা লুটপাট করে বিদেশে পাচার করেছে আল্লাহর ভয় পরকালের ভয় নাই বলেই তো এরা জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে যদি এই পরকালের ভয় থাকতো তাহলে এরকম জনগণকে ঠকাইতো না পরকালে আল্লাহর হিসাব দেওয়া লাগবে এই ভয়টা থাকলে নামাজ ছাড়তো কথা কর না কেন নামাজ ছাড়তো গুনাহ করতো করতো না এই জন্য এই পরকালীন জবাবদিহিতা আমাদের প্রত্যেকের অন্তরে লালন করার দরকার আছে না নাই এই জন্য আজকে সূরা নাবা থেকে কথা বলছি আসুন পরকালের ভয় আমার নিজের শরীর আর কুলাইতেছে 15 ঘন্টা জার্নি কইরা কাশি সর্দি জ্বর নিয়া যে কথাগুলো বললাম মনের অজান্তে কোনো ভুল হলে আল্লাহ যেন আমারে মাফ করে দেন তবে যতগুলো কথা সত্য বলেছি কোরআন থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে সেগুলো আমল করার তৌফিক দান করেন আমাদের অন্তরে যেন পরকালীন জবাবদিহিতা পয়দা হয় আল্লাহ তুমি আমাদের অন্তরে পরকালীন জবাবদিহিতার ভয় দান করো একদিন দাঁড়ানো লাগবে কার সামনে জবাব দেওয়া লাগবে কার সামনে এই ভয়টা আছে তো কাদের কাদের আছে হাত তুলেন দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাতগুলো নামান রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে জিজ্ঞেস করবে না মরার পরে কবরে জিজ্ঞেস করবে না মার রব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইথা ফীকুম তিনটা প্রশ্ন আছে না নাই রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই সময়ের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি
সেটাই তোমার রসুল বিনে সেটাই তোমার রসুল বিনে বন্ধু না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনটা প্রশ্নের জবাব সবাইকেই তখন দেওয়া বিশ্বাস আছে আপনাদের না বিশ্বাস হয় না লাশ কবরে রাখার পরে চল্লিশ কদম আসতে না আসতেই ফেরেশতা হাজির প্রশ্ন শুরু হয়ে যাবে বাবা যান ভাই যানরা মরার পরে জিন্দা হওয়া লাগবে গো সারা জীবনের হিসাব দেওয়া লাগবে সারা জীবনের হিসাব দেওয়া লাগবে এই ভয়টা যদি থাকতো নামাজ ছাড়তেন না গুনাহ করতেন না অন্যায় করতেন না অবিচার করতেন না আসুন আজকে তৌবা করি তৌবা কইরা বাড়ি যাই এরপরে আমরা বাকি জিন্দেগিটা পরকালে জবাবদিহিমূলক আখেরাতমুখী করে গঠন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।